জয় রাধা কৃষ্ণের, জয় জয় গোপালের, জয় রাধা রাধা রাধা। হ্যালো বন্ধুরা, আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তা তোমরা সবাই ভালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জানাই আমি নববর্ষের ভালোবাসা আর শুভেচ্ছা। পয়লা বৈশাখ, তাই ওর বাবা দোকান থেকে একটু মুরগির মাংস এনে দিল, মুরগির মাংস। তা দেখি কী করি, মাছও আছে, কী রান্না করি দেখা যাক। তো মাংস করবো না যে মাছটা করবো, যে মাংসটা ফ্রিজে রেখে দেবো, কী করবো এখন দেখি, এখনও চিন্তা ভাবনা করিনি কী রান্না করবো। তো এই মাংসটা এনেছে, এখন রান্না বসাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, একটু ডালও করছি বাচ্চাদের জন্য। আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে আমার কালকে আমার বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে আমার ছেলে মেয়েকে প্রচুর জামা দিয়েছে, এত জামা দিয়েছে আমার কিনতেই লাগে না, মানে পুজোতেও তাই, পুজোতে ওরাই বেশি দেয়। তো দেখো দাদা, ছেলের জামাটা আগে আমার ছেলে বলছে আমার জামাটাকে দেখো, এই জামার বড়টি দিয়েছে, এই জামাটা, এটা আমার মেজদি, মেজদি প্রচুর দিয়েছে, এইটা দিয়ে, এইটা দিয়েছে আমার সে মানে মান্তুদি, সে আমার সেজে দিদি, আর এইটা, এটাও আমার মেজদি দিয়েছে, এটা প্যান্ট রেসিপি, আর এটা ওটা বড় আমার বদি দিয়েছে, এটা আমার মেজদি দিয়েছে, এত জামা কাপড় দিয়েছে। তো পয়লা বৈশাখে যাই যে পেয়েছে ওদের, ওদেরই মার্কেট, আমাদের কিছু না। আমাদের এই যে এই নাইটিটা পরেছে, এটা পয়লা বৈশাখের নাইটি, এটা আমার জামাইবাবু দিয়েছে, আমার বড় জামাইবাবু আমাকে দুটো নাইটি দিয়েছে, আর আমার মা একটা আমাকে শাড়ি দিয়েছে, আর একটা আর আমার মেজদিকে একটা কুর্তি দিয়েছে, সেটাই তোমাদের আগেই দেখিয়েছি। তো আজকের মতো, তোমরা পয়লা বৈশাখ সবাই ভালো থাকবে, সব দিনটা তোমাদের যেন ভালো কাটুক, তোমরা ভালো থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে বলবো কাটা, আজকের মতো এইটুকু। একটু রবীন্দ্রসঙ্গীত গান গাইছে, এই গানটা শোনো, ভালো লাগলে বলো অবশ্যই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুনি, আমার সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটাকে বাড়ি নিয়ে যেতে সাহায্য করবে।